হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারবে। তাছাড়া তোমরা হচ্ছে তোমাদের চ্যানেলটি গ্রো করতে পারবে এবং তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করতে পারবে শুধুমাত্র আজকের এই ট্রিক্সটা তোমরা যদি অ্যাপ্লাই করো। এটা হচ্ছে সিক্রেট ট্রিক্স। এই সিক্রেট ট্রিক্সটা যদি তোমরা হচ্ছে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। এটা একেবারে গ্যারান্টি দিয়ে দিলাম। তাই তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু অনেক কিছু জেনে যাবে, শিখে যাবে, যার ফলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে এই ট্রিক্সটা বা এই সিক্রেট ট্রিক্সটা যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো আজকে সেই সিক্রেট ট্রিক্সটা দেখে নিই, যার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইব আনতে পারবে। তো চলো শুরু করা যাক। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আনতে চাও তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের আগে নিয়ে যাবো সরাসরি আমাদের গুগলে, ঠিক আছে? গুগলটা আমি ওপেন করবো। গুগলটি ওপেন করলাম, ঠিক আছে? গুগলটি ওপেন করার পরে যে সার্চ বারে দেখতে পাচ্ছ, সার্চ বারে তোমরা কী করবে, তোমরা এখানে লিখবে, আমি আমারটা দিয়ে উদাহরণ দিচ্ছি, তোমরা যেই ক্যাটাগরির উপর ভিডিও বানাও বা যেই টপিকের উপর ভিডিও বানাও তোমরা সেই টপিকটার উপর সার্চ করবে। সেটা হচ্ছে হতে পারে তোমরা হচ্ছে কুক রিলেটেড ভিডিও বানাও, হতে পারে এডুকেশন রিলেটেড ভিডিও বানাও, হতে পারে ব্লগ, হতে পারে টেক রিলেটেড, যা কিছু। এখানে আমি আমারটা দিয়ে আমি যেই ভিডিওর উপর বানাই বা আমি যেই কন্টেন্টের উপর ভিডিও বানাই বা যেই টপিকের উপর ভিডিও বানাই সেটা দিয়ে আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি। দেখো আমি যেটা বানাই সেটা হচ্ছে কি, আমি বানাই আছে 1000 সাবস্ক্রাইবার্স। আমি শুধুমাত্র এটা লিখে দেবো, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার্স এটা লিখে দেবো, 1000 সাবস্ক্রাইবার্স লিখে দেবো, আর কিচ্ছু লিখবো না, কিচ্ছু লিখবো না, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার লেখার পর এখানে কিন্তু অনেকগুলো আমার কিওয়ার্ড চলে আসছে, দেখতে পাচ্ছ উপরে? দেখো 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, হাউ মাছ মানি ইন ইন্ডিয়া, তারপর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব স্যালারি, 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব হাউ মাছ মানি, 1000 এখানে কিন্তু অনেক কিছুই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো দেখতে পেলে কী হবে, তোমরা 1000 সাবস্ক্রাইবার বলে লিখে দেবে, ঠিক আছে? লিখে দেওয়া পর তোমরা কি করবে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনশট, এখানে কিন্তু প্রেস করে ধরে রাখলে কিন্তু এগুলো কপি হবে না, ঠিক আছে? তো এখানটায় বলছে কপি হবে না, এখানে 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব যখন তোমরা সিলেক্ট করবে অন ইউটিউব তখন কিন্তু তোমাদের কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে, হয়েছে চেঞ্জ? এইবার দেখো তোমরা কি করবে, তোমরা যেটা করবে সেখানে কি আছে দেখো, তোমরা 1000 সাবস্ক্রাইবার লিখেছো, এইবার দেখো হাউ টু লিখবে, ঠিক আছে? হাউ টু, হাউ টু 1000 সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? হাউ টু 1000 এখানে সাবস্ক্রাইবার্স লিখবে, ঠিক আছে? হাউ টু 1000 সাবস্ক্রাইবার্স এইটা যখন লিখবে ফর ফ্রি তখন কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকমভাবে ট্যাগ চলে আসবে, ঠিক আছে? তো ট্যাগ চলে আসবে যে হাউ টু 1000 সাবস্ক্রাইবার ফর ফ্রি, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফর ফ্রি, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ইন এ ডে ফর ফ্রি, ফ্রি ফায়ার ফ্রি অন ইউটিউব ফ্রি হ্যাক, ঠিক আছে? এই সমস্ত দেখতে পারবে, এই সমস্ত কিছু করা দরকার। এখানে যে তিনটে ট্যাগ আছে পরপর, এই তিনটে ট্যাগ তোমরা কী করবে, স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? স্ক্রিনশট নেবে কী করে, এই যে এরকমভাবে স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিলে সেভ অপশনে ক্লিক করে দিলাম, আমার কিন্তু স্ক্রিনশটটা হয়ে গেল, ব্যাস এটা আমার চলে গেলো গুগল থেকে, ঠিক আছে? গুগল থেকে চলে গেলো। এবার তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি, তোমরা চলে যাবে হচ্ছে ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে তোমরা চলে যাবে। এবার ইউটিউবে যাওয়ার পর তোমরা কিন্তু এরকমভাবে সার্চ করবে যে 1000 সাবস্ক্রাইবার, বেশি কিছু না, ইউটিউবে লিখে দেবে 1000 সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার্স মানে আমি আমারটা দেখাচ্ছি, তোমরা যেই ক্যাটাগরির উপর ভিডিও বানো সেটা লিখবে, আমি কিন্তু আমারটা দিয়ে বলছি সেটা না, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার্স আমি লিখলাম, লেখার পর কিন্তু আমার কিন্তু ভিডিও আসবে, তাই না? এই ভিডিওটি আসার পর এই ভিডিওটি কিন্তু ভাইরাল, অর্থাৎ এই ভিডিওটি কিন্তু ভিউজ আসছে। তো আমি কী করবো, সেই আসুক আর না আসুক সেটা আমার দেখা দরকার না, আমার উপরে যে এই থ্রি লাইনটা আছে এই থ্রি লাইনে ক্লিক করে দেবো। থ্রি লাইনে ক্লিক করার পর প্রথম যেটা দেখতে পাচ্ছে শর্ট বাই আছে, রিলেভেন্স আছে, এই রিলেভেন্সে আমরা ক্লিক করে দেবো। রিলেভেন্সে ক্লিক করে দেওয়ার পর ভিউ কাউন্ট যে অপশান দেখতে পাচ্ছি ভিউ কাউন্টে ক্লিক করবো, এবং ভিউ কাউন্টে ক্লিক করার পর অল অপশান আছে, এই অল অপশানে ক্লিক করে দেবো, এখানে ভিডিওতে ক্লিক করে দেবো, ঠিক আছে? ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এনি টাইম থাকবে না, কিন্তু সেটা কী করতে হবে, দিস উইক করতে হবে, দিস উইক, ঠিক আছে? করে দিয়ে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? ভালোভাবে দেখে নাও অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করার পর তোমরা যেই ভিডিওগুলো দেখতে পারবে অনেক কিছুই পারবে, ঠিক আছে? এবার যেহেতু আমরা বেঙ্গলি সেহেতু আমাকে বেঙ্গলি লিখতে হবে, এটা একটু বেঙ্গলি লিখে দিই, ঠিক আছে? বেঙ্গলি লিখে দিলাম, বেঙ্গলি লেখার পর কিন্তু আমাকে এই ভিডিওটা আসলো, ঠিক আছে? অর্থাৎ এই ভিডিওটি আসার পর কিন্তু আমাকে এরকমভাবে করে নিতে হবে, সব কিছু সিলেক্ট করে নিতে হবে, যে বললাম ভিউ কাউন্ট, তারপর আছে অলে ক্লিক করে আমাদের হচ্ছে কী বলবো ভিডিও, তারপরে কী বলবো এনি টাইমে এসে আমাদের হচ্ছে দিস উইক করে দিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার
পরে যেই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমাকে এই দিস উইক অর্থাৎ ভিডিও নেই, তাহলে দিস উইক ছেড়ে তোমাকে দিস মান্থ করতে হবে, কোনো ভিডিও নেই ওটাই, যেহেতু দিস মান্থ করে দিতে হবে, ঠিক আছে, দিস মান্থ করে দিলে কিন্তু তাও তোমার এই ভিডিওটি নয়, তাহলে দিস ইয়ার করে দেবে, ঠিক আছে, দিস ইয়ার করে দেবে, ব্যাস, তারপরে তোমরা অ্যাপ্লাই করে দেবে, দেখবে তোমাদের সামনে কিন্তু ভিডিও চলে আসবে, কোন ভিডিওটি এসছে উপরে দেখতে পারবে, 1000 সাবস্ক্রাইবার মাত্র 15 দিনে, এই ভিডিওটিতে তোমরা ক্লিক করবে, যখন এইটা করে তোমরা কোনো ভিডিও সার্চ করবে তখন কিন্তু বুঝে যাবে যে এই ভিডিওটি যেটা প্রথমে আছে সেই ভিডিওতে কিন্তু সবসময় ভিউজ আসছে, সবসময় সবাই কিন্তু সার্চ করছে, ঠিক আছে। তো আসার পর এবার কী করবে, এবার হচ্ছে টাইটেলে ক্লিক করে দেবে, মানে টাইটেল বার ক্লিক করে ডেসক্রিপশন বক্সে চলে আসবে, ডেসক্রিপশন বক্সে চলে আসার পর একটু নিচের দিকে আসবে, এখানে কী লেখা আছে দেখো, ইয়োর কোয়ারিজ, এখানে কী আছে, হাউ টু গেট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার, হাউ টু গেট 4000 আওয়ার ওয়াচ টাইম, হাউ টু গেট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 আওয়ার ওয়াচ টাইম, হাউ টু গেট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার কুইকলি অন ইউটিউব, অর্থাৎ এই যে ভিডিওটি দেখতে পাচ্ছি এই ভিডিওটিতে ভিউজ কেন আসছে এত, এবং এই ভিডিওটি কেন টপে আছে টপ লিস্ট, এবং কেন র্যাঙ্কে আছে, এবং এই ভিডিওটি কেন ভাইরাল, এটা তোমাকে কি জানতে হবে, সেটা হচ্ছে কি, এই যে ডেসক্রিপশন বক্সে কিন্তু ট্যাগ দিয়েছে, এই ট্যাগটা কিন্তু আমি যতদূর ধারণা করে বলতে পারি গ্যারান্টি সহকারে, এই ট্যাগটা যখন ডেসক্রিপশনে দিয়েছে এই ট্যাগটা নিশ্চয়ই এই ইউটিউবার হচ্ছে তার ট্যাগে দিয়েছে, ট্যাগেও দিয়েছে ডেসক্রিপশনে দিয়েছে, তাই এই কিন্তু ভিডিওটি ভাইরাল হয়েছে। তাই তোমরা যদি চাও যে এই ভিডিওটি নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করতে, ঠিক আছে, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু এই এইটা করতে হবে তার কিছু মানে না, তোমরা যেটা এটা কিন্তু তোমরা কুকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, ব্লগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যা কিছু হোক না কেন, ঠিক আছে, তোমরা যদি এর পিছনে যদি তোমরা কী বলবো এরকমভাবে সাজেস্টে আনতে চাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, কেন বলতো, এই ভিডিওটি কেউ দেখছে দেখতে দেখতে দেখে তোমার ভিডিওটি, তখন তোমার ভিডিওতে ঝম ক্লিক করে দেবে, ঠিক আছে। তাই এটা করার জন্য কী করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডেসক্রিপশনে ক্লিক করবে, ডেসক্রিপশনে ক্লিক করার পর তোমরা আছে এই যে ইউর কোয়ারিজ দেখতে পাচ্ছ, এই কোয়ারিজটা ক্লিক করে দেবে, মানে কী বলবো, স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, যেটা প্রথমে দেখালাম গুগলের মতো, ইউর কোয়ারিজটা করতে হবে না, ঠিক আছে, আবার করে নিতে পারো, অসুবিধা নেই, এটা করে নেবে, করে নিয়ে সেভ করে নেবে, ব্যাস, সেভ করে নেওয়ার পর এবার তোমরা চলে যাবে প্লে স্টোরে, ঠিক আছে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর এবার তোমরা কিন্তু উপরে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে কী করবে, তোমরা হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন, এটাই তোমরা হচ্ছে ইনস্টল করে নেবে, ঠিক আছে, এটা ইনস্টল করে নেওয়ার পর তোমরা ওপেন করবে, ওপেন করলে তোমাদের অ্যালাউ অপশন চাইবে, এগুলো তোমরা অ্যালাউ করে নেবে, ঠিক আছে। তো আমি তোমাদের কিন্তু একবার লাইভ প্রুফ দেখাচ্ছি কীভাবে তোমরা ভিউজ নেবে, সাবস্ক্রাইবার নেবে, ওয়াচ টাইম নেবে, ঠিক আছে, কারণ তোমাদের অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে আমি জানি। তো নিচে দেখবে তিনটে অপশন পাবে, একটা জিজ্ঞাসার জন্য, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে অ্যালবাম, এই অ্যালবামে ক্লিক করবে, অ্যালবামে ক্লিক করে তোমাদের তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছো সেই স্ক্রিনশটগুলো নিয়ে আসবে, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে কী বলবো তোমরা যেটা নিয়েছো একটা ইউটিউব, ঠিক আছে। আমি আগে গুগলটা নিয়ে নিলাম, গুগলটা নিয়ে নেওয়ার পর আমার কিন্তু মানে একে সিলেক্ট করার জন্য আমি সিম্পলি ধরে নেবে, ঠিক আছে, মানে আর কিছু করার দরকার নেই, এরকমভাবে ক্লিক করে নেবে, ক্লিক করে নেওয়ার পর, ঠিক আছে, ক্লিক করে নেওয়ার পর এবার হচ্ছে রাইট টিক ক্লিক করে দেবে, রাইট টিক ক্লিক করে দেবে, ঠিক আছে। এইগুলো কী করবে, তোমরা কপি করে নেবে, ঠিক আছে, এই যে কপি দেখতে পাচ্ছ, এই কপিতে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এই কপি করে তোমরা কী করবে, এইগুলো তোমার ডিসক্রিপশন এবং ট্যাগ অপশনে দিয়ে দেবে, ঠিক আছে। কীভাবে কপি করবে দেখো, যখন এইভাবে হবে তখন তোমরা এই যে ইউটিউব থেকে যেইগুলো নিলে ডিসক্রিপশন হচ্ছে কী বলবো, স্ক্রিনশট নিলে, এটা স্ক্রিনশট নিলে সেগুলো এরকম সিলেক্ট করবে, সিলেক্ট অল করে হচ্ছে কপি করে নেবে, ঠিক আছে, এভাবে কপি করে নেবে, কপি করে তোমার ডিসক্রিপশন এবং হচ্ছে ট্যাগে দিয়ে দেবে, এই করে ভিডিও কিন্তু ভাইরাল হয়। আশা করছি বুঝতে পারছো ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো, ধন্যবাদ।